হ্যালো বন্ধুরা হোম স্কুল টোয়েন্টি ফোরের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা শিখব ডেসিমাল সংখ্যার যুগ ও বিয়োগ পদ্ধতি কিভাবে আমরা সংখ্যায় যোগ ও বিয়োগের কাজ করতে পারি সে বিষয়টা আজকে আমরা শিখব তো এই জিনিসটা শেখার আগে অবশ্যই আমাদের দুইটা জিনিসের উপর ভালো করেই জ্ঞান রাখতে হবে দুটি জিনিস আমাকে ভালো করেই জানতে হবে যেমন প্রথমটা হলো উপরের সংখ্যা ও নিচের সংখ্যা যুগ ফল যদি ষোলো এ সমান হয় তাহলে ষোলো এর সমান হয় তাহলে যোগফল এ হবে জিরো এবং কেরি হবে ওয়ান দুই নম্বর হলো দুটি সংখ্যার যোগফল যদি ষোলো থেকে বেশি হয় তবে ষোলো থেকে যত বেশি সেই মান হবে যোগফল এবং কেরি হবে ওয়ান আমি গত বিরুদ্ধে অক্টাল সংখ্যার যোগের ক্ষেত্রে এবং যোগের ক্ষেত্রে কিভাবে কাজ করতে হয় সে বিষয়টা শিখেছি ঠিক একই নিয়ম সেক্ষেত্রে আমাদের অক্টাল সংখ্যার ক্ষেত্রে ছিল ষোলো অক্টাল সংখ্যার ক্ষেত্রে ছিল আমাদের আট আর হেক্সাডেসিমাল সংখ্যার ক্ষেত্রে হচ্ছে ষোলো আর বাকি সব নিয়ম কিন্তু একে যারা আমার আগের ভিডিওটি দেখেছেন তারা এই বিষয়টা অবশ্যই ভালো করে পারবেন আর যারা এখনো আগের ভিডিওটি দেখেন নাই তারা আগের ভিডিওটি দেখে আসবেন তো চলুন আজকে আমরা দেখি কিভাবে হেক্সাডেসিমাল সংখ্যা যোগ বিয়োগ করতে পারি এখন চলে যাব উদাহরণে প্রথম উদাহরণ ধরেন এ ফাইভ ফাইভ এটার সাথে আমরা বি থ্রি ফাইভ এই দুইটাকে আমরা যোগ করবো যদি যোগ করি তাহলে কি হবে পাঁচ এবং পাঁচ দুইটাকে যোগ করলে আসবে আমাদের দশ দশ মানে হচ্ছে এ দ্বিতীয়টা হলো তিন আর হচ্ছে যোগ করলে হবে আমাদের আট তারপর হচ্ছে বি এবং এ এই বি এর মান হচ্ছে আমাদের এগারো আর এ সমান হচ্ছে আমাদের দশ তাহলে এই দুইটা যোগ করলে আমাদের কত হচ্ছে একুশ এখন একুশ আমরা দেখবো ষোলো থেকে কত বড় একুশ থেকে যদি আমরা ষোলো বিয়োগ করি তাহলে আমাদের রেজাল্ট কত আসে ষোলো থেকে পাঁচ বেশি কারণ ষোলো আর পাঁচ হচ্ছে একুশ তাহলে এখানে হবে আমাদের পাঁচ আবার কেরি থাকবে ওয়ান সেই ওয়ানটা এই পাশে বসবে আমাদের রেজাল্টটা হয়ে যাবে ওয়ান ফাইভ এইট এ হেক্সাডেসিমাল সংখ্যায় আমি আবার বলতেছি পাঁচ এবং পাঁচ যখন যোগ করব তখন হবে আমাদের দশ দশ হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা এ তারপরে হচ্ছে আমাদের এখনো যারা সংখ্যা পদ্ধতি চিনেন না তারা অবশ্যই সংখ্যা পদ্ধতির উপর আমার ভিডিও টিউটোরিয়াল করা আছে পূর্বে লিঙ্কটাও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেব আপনারা প্রথমেই সংখ্যা পদ্ধতিগুলা চিনে আসবেন যদি সংখ্যা পদ্ধতি না চিনেন তাহলে আমি ভিডিও টিউটোরিয়াল করলেও আপনারা কিছুই বুঝতে পারবেন না সেক্ষেত্রে পূর্বের ভিডিওগুলো একটু মনোযোগ সহকারে দেখে আসবেন তাহলে পাঁচ পাঁচ যোগকুল হচ্ছে দশ দশের ক্ষেত্রে হচ্ছে আমাদের তিন আর হচ্ছে পাঁচ দুইটা হচ্ছে আমাদের করলে হবে আট তারপর বিয়ের মান হল এগারো এর মান হল দশ দুইটাকে যোগকুল হচ্ছে আমাদের একুশ এখন একুশ এখন একুশকে আমরা কিভাবে লিখব একুশ আমরা দেখব ষোলো থেকে কত বড় তাহলে ষোলো থেকে কিন্তু একুশ হতে হলে আমাদের আরও পাঁচ দরকার তাহলে ষোলো থেকে পাঁচ বেশি সেক্ষেত্রে আমরা পাঁচ লেখলাম এবং কেরিটা রাখলাম হচ্ছে আমাদের ওয়ান সেই ওয়ানটাই পাশে আর যোগ হওয়ার কোথাও সুযোগ নাই সেই জন্য ওয়ানটাই পাশে আমি বসিয়ে দিলাম তাহলে আমাদের রেজাল্ট হলো ওয়ান ফাইভ এইট সংখ্যা এখন যদি আমি আরও একটা উদাহরণে চলে যাই এ বি সি ডি এফ এটা হচ্ছে আমাদের হ্যাক্সাইডেসিমেল সংখ্যা এখন এটাকে যদি যোগ করি তাহলে আমরা কি হয় এটাকে প্রথমে আমরা যোগ করব এফ এবং সি এফ এর মান হলো আমাদের পনেরো সি এর মান হল বারো তাহলে বারো এবং পনেরো যদি আমরা যোগ করি তাহলে আমাদের রেজাল্ট হবে সাতাশ তাহলে আমরা এই এগারো থেকে বড় হলো থেকে আমাদের আরও এগারো দরকার তাহলে ষোলো থেকে সাতাশ এগারো বড় তাহলে বেশি যত যত বেশি সেই বেশি সংখ্যাটা আমরা লিখবো তাহলে এগারো হবে এগারোর মান হলো আমাদের বি তারপরে হচ্ছে আমাদের কেরি থাকবে ওয়ান সেই কেরিটা তারপর যে কেরি থাকবে কেরিটাই সে এই এর সাথে যোগ হয়ে যাবে ই এর মান হলো আমাদের চোদ্দো এবং চোদ্দোর সাথে যদি এক যোগ হয় তাহলে পনেরো হয়ে যাবে পনেরোর সাথে আমরা এই এগারোর মানটা যোগ করব এগারো বি হচ্ছে এগারো এখন যদি এগারো যোগ করি তাহলে আমাদের হবে কত পনেরো আর হচ্ছে এগারো হবে আমাদের ছাব্বিশ এখন ছাব্বিশ থেকে যদি আমরা এখন ছাব্বিশ ষোলো থেকে কত বড়ো এই দুইটা যোগ করলে ছাব্বিশ হয় ছাব্বিশ এখন ষোলো থেকে কত বড়ো তাহলে ছাব্বিশ থেকে যদি ষোলো যোগ করেন তাহলে আমরা পাবো দশ দশের মান হলো এ তারপরে হচ্ছে ডি ডি এর সাথে এই যে এখানে একটা কেরি আছে সেই কেরিটা হিসেবে ডি এর সাথে যোগ হবে তো ডি এর সাথে যদি কেরি যোগ হয় আমাদের ডি এর মানটা হলো তেরো এবং তেরোর সাথে এক যোগ হলে চোদ্দ হয়ে যাবে চোদ্দোর সাথে যদি আমাদের এ এ মানে হচ্ছে টেন এই টেন যোগ হয় তাহলে আমাদের হবে কত চব্বিশ এখন চব্বিশ থেকে যদি ষোলো আমরা বাদ দিই তাহলে থাকবে আট এই হলো আমাদের আট এখন কেরি আছে এক সেই কেরিটা এসে আমাদের পূর্বে বসে যাবে তাহলে আমাদের রেজাল্টটা হলো ওয়ান এইট এ বি এই হলো আমাদের এক্সাইট সিমেল সংখ্যা যোগ বিডিওটি দেখার পরও যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় অথবা কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন অথবা ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার এবং ইমেল দেওয়া থাকবে ইচ্ছা করলে সরাসরিও কন্ট্যাক্ট করতে পারেন যদি কোনো প্রবলেম হয় আমাকে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করবো সমাধান দেওয়ার তো চলুন এখন আমরা দেখি হেক্সাডেসিমাল সংখ্যা কিভাবে আমরা বিয়োগের ক্ষেত্রে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে উপরের সংখ্যা হলে তার সাথে ষোলো যোগ হয়ে নিচের সংখ্যা থেকে বিয়োগ হবে এবং কেরি থাকবে এক এখন যদি আমরা উদাহরণে চলে যাই তাহলে দেখব a সিক্স তারপর হচ্ছে ফাইভ এ এখন এই সংখ্যাটা আমরা যদি বিয়োগ করি তাহলে কি হবে এর মান হচ্ছে টেন আর সিক্স হচ্ছে ছোট তাহলে সংখ্যার সাথে আমরা কত যোগ করবো ষোলো তাহলে প্লাস হবে এ টোয়েন্টি টু থেকে এখন আমরা এ টোয়েন্টি টু থেকে বিয়োগ করবো কত নিচের সংখ্যাটা নিচের সংখ্যা হচ্ছে এ এর মান হচ্ছে টেন বাইশ থেকে টেন বিয়োগ হবে কত আমাদের টুয়েলভ এখন প্রথমে হবে আমাদের টুয়েলভ তাহলে বারো এখন ছয় প্লাস ষোলো তাহলে হচ্ছে আমাদের বাইশ বাইশ থেকে একটা বিয়োগ হবে এর মান হচ্ছে দশ তাহলে বাইশ থেকে দশ বিয়োগ খলে আমাদের হবে বারো তাহলে বারো মানটা হচ্ছে আমাদের সি প্রথমে হবে সি তারপর কেরি থাকবে ওয়ান কেরিটা এসে পরের সংখ্যার সাথে কী হবে যোগ হবে তাহলে পাঁচ আছে ছয় হয়ে যাবে ছয় আর দশ থেকে আমরা ছয় বিয়োগ করব এর মান হচ্ছে দশ তাহলে দশ থেকে আমরা যদি ছয় বিয়োগ করি তার থাকবে ফোর তাহলে আমাদের আনসারটা হচ্ছে ফোর সি আনসারটা হলো ফোর সি এটা হলো আমাদের এক সাইডের বিউ তারপর যদি আরও একটা উদাহরণে চলে যাই তাহলে লিখতে পারি এ ফাইভ জিরো তারপর হচ্ছে থ্রি বি সি এখন এটা যদি আমরা বিয়োগ করি তাহলে কি হবে উপরের সংখ্যাটা হচ্ছে জিরো নিচের সংখ্যাটা হচ্ছে সি তাহলে জিরোর সাথে যোগ হবে কত ষোলো তার মানে আমাদের হচ্ছে ষোলো এখন ষোলো থেকে আমরা বিয়োগ করব সি ষোলো থেকে যদি সি বিয়োগ করি তাহলে সির মানটা হচ্ছে ষোলো বিয়োগ বারো হচ্ছে আমাদের চার তাহলে এখানে আমাদের ফলাফলটা প্রথম হবে চার তারপরে আমাদের কেরি থাকবে সেই কেরিটা আসা পরের সংখ্যার সাথে যোগ হবে পরের সংখ্যাটা হলো আমাদের বিয়ের মান হলো এগারো এগারোর সাথে যদি এক যোগ হয় তাহলে হয়ে যাবে বারো তাহলে বারো থেকে আমরা কত বিয়োগ করবো এখন আমরা এই যে এখানে চার পাইলাম কেরি আসে এক কেরি আসা এই বিয়ের সাথে যোগ হলে আমাদের বিয়ের মানটা হয়ে যাবে বারো বিয়ের মান নর্মালি এগারো এখন এক যোগ হয়ে হবে বারো তাহলে উপরের সংখ্যাটা হচ্ছে পাঁচ বারো থেকে ছোট তাহলে ঠোলো প্লাস পাঁচ তাহলে হবে আমাদের একুশ এই একুশের থেকে একুশ থেকে আমরা এখন বিয়োগ করব কত নিচের সংখ্যাটা এখানে বি আছে বি হচ্ছে এগারো তাহলে এগারো হলে এটার সাথে যোগ হয়ে হয়ে যাবে বারো তাহলে একুশ থেকে যদি আমরা বারো বিয়োগ করি তাহলে হয়ে যাবে আমাদের নাইন হয়ে যাবে আমাদের নাইন এখন নাইনটা বসবে আমাদের এখানে আবার ক্যারি থাকবে এক সেই ক্যারিটা এসে পড়ার সংখ্যার সাথে যোগ হবে এখন সংখ্যাটা হলো তিন এখন তিনের সাথে এক যুগ হয়ে যাবে চার এখন চার এই এ থেকে চার বিয়োগ হবে এর মান হচ্ছে ট্রেন দশ থেকে যদি আমাদের হয় তাহলে আমাদের চার কত হচ্ছে এ আমাদের ফলাফল এভাবে ছয় আপনারা যে কোনো সংখ্যাকে আপনারা এই একই নিয়মে বিয়োগ করে রেজাল্ট বের করতে পারবেন আপনার যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে প্লিজ আমাকে কমেন্টস করে জানাবেন অথবা ডেসক্রিপশন বক্সে আমার ইমেল এবং পার্সোনাল নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশের তো ক্লিক করে রাখুন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনি পেয়ে যান ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন